Welcome back to my channel. আজকে দেখাবো দা চিকেনের রেসিপি তো তার আগে ভিডিওটা শুট করতে ভুলে গেছি এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজের তেলের মধ্যে আগে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর কিছু না তার মধ্যে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটা করে রেখেছি কাঁচা লঙ্কা আর রসুন তো এটা আমি এখানে দিয়ে দেব অনেকটা মশলা দিয়ে দিয়েছি এবারে দেব এখানে আলু ভেজে রেখেছি টমেটো কুচিয়ে রেখেছি আর দিয়ে দেব চিকেনটা তো চিকেনটা একটু নাড়াচাড়া করে একটু অন্য ধরনের আগেকার দিনে ঠাকুমারা আমরা যেরকম বানাতো ঠিক সেরকম অন্য কোনো কিছু দেব না মাংসটা আমি একটু ভালো করে নাড়িয়ে নিই তারপরে দেখাচ্ছি তো এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল লবণ দিয়ে দেব হলুদ আদা বাটাটা এখনই দেব না আদা বাটাটা আমি একটু পরে দেব তো এবার আমি বাকি মশলাটা দিয়ে দেব এবার আমি বাকি মশলাটা দিয়ে দেব এখানে ভাত প্রায় ফুটে হচ্ছে মাংসটা একটু কষিয়ে নেব আমি এখানে কোনো টক দই ইউজ করবো না এখানে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আমি একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসি আমরা আর দেবো টমেটো কুচিগুলো আলুগুলো এখনই দেবো না ঠান্ডা লেগেছে পাবো তো আর একটু দেব চিনি
চিনি ঠিক করে ধর। তো এখানে আমি কষাতে থাকবো, এবার একটু আদা বাটা দেবো। তো এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, আর দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা আসবে, এটা ঝাল হয় না, এটা অপশনাল, এটা আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন। আর দেবো একটা স্পেশাল মশলা হোমমেড, যেটা আমি ভেজে ঘরে গুঁড়ো করে রেখেছি। এর মধ্যে আছে গোটা গরম মশলা সব আইটেমগুলো, আর জৈত্রী, জায়ফল, গোলমরিচ, সাজিরে, এগুলো আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা একটু দিয়ে দেবো, এটা একটু দিয়ে দিলাম এই গরম মশলাটা, এটার একটা আলাদা গন্ধ হবে। দিয়ে এটাকে আমি মাখিয়ে জল হয়েছে না, একটু জল ঝারিয়ে নিয়েছি। ও মাংসটাকে জলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে, মাংসের মধ্যে জলটা বা ঝুড়ি দিয়ে রেখে দিলে জল ঝরে যাবে, ঝুড়ির ওপর রেখে দিলে জলটা ঝরে যাবে। আমি ঝুড়ির ওপর রেখে দিয়েছিলাম, তারপরে গামলাতে ঢেলেছিলাম, ঢেলে নিয়েছিলাম। তো মাংসটাকে আমাকে ভালো করে কষাতে হবে, আর এবার এখানে আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে চেপে দেব আস্তে করে, দিয়ে এর আঁচটাকে লো করে দেব। এবার আগুনে থাক, তো এখানে ঢাকাটা খুলে এটাকে এটা সব কিছুই হয়ে গেছে মশলা দেওয়া, শুধু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাতে হবে, নাহলে যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছে, এটাকে ভালো করে কষাতে হবে, আর এতে জল দিতে লাগবে না। এই যে জলটা বেরিয়েছে, এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর এটা আমি একটু মাখা মাখা করবো। এটার মধ্যে এবার আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো একটু পাতিলেবুর রস অল্প পরিমাণে।
তো আমি লেবুটা দিয়ে দেবো, এই লেবুর রসটাই দেব, বেশি দেবো না। একটা লেবু দিচ্ছি, লেবু দিয়েই বানাচ্ছি বলে এটার নাম লেবু চিকেন। এটা আমার বানানো লেবু চিকেন, অনেকেই অনেক রকম বানায় কিন্তু আমি লেবু চিকেনটা এইভাবে বানাবো। তো এখানে আমার ভাতও হয়ে গেছে, হাতের ফ্যানটা আমাকে ঝাড়াতে হবে, তার জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে, এটা হবে ততক্ষণ, এটা এমনি ঢাকা চাপা দিতে হতো, দিয়ে ভাতটাকে নামিয়ে নেব। এর কিছু নেই, এটা শুধু এই ঝোলটা মানে যে জলটা বেরিয়েছে সেই জলটা টেনে নেবে, তারপরে তেল পেট ছেড়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। আমি গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে দিয়ে দিলাম, এইগুলো ভাত হয়ে গেছে, মাংসটা মনে হয় হয়ে গেছে। মাংসটা আমার রেডি, এরকম করে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার স্পাইসি লেমন চিকেন কারি রেডি। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এখানে লেবুর রসের মাত্রাটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটা লেবুর অর্ধেক দিয়েছি, তো এটা খুব টেস্টফুল হয়েছে। আর আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটা কিন্তু ঝোল টোল দিলে ভালো লাগবে না, মানে জল দিলে ভালো লাগবে না। এটা যেভাবে বানিয়েছি এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের তো এটা আরেকবার বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তো সেই জন্য আবার এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাড়িতে অবশ্যই বানিয়ে আপনারা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।